rotator ligament injury bortomane আমাদের খুব কমনলি আমরা এই রোগীগুলো পেয়ে থাকি সাধারণত ইয়াং জেনারেশন অর্থাৎ যারা আর্নিং পিপল তারা এই সমস্যায় ভুগে থাকে খেলাধুলা করতে গিয়ে এই হাঁটুর লিগামেন্টটা সাধারণত ইনজুরি হয়ে থাকে অনেক সময় পড়ে যাওয়া কিংবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করেও আমরা এই লিগামেন্টের ইনজুরি রোগীগুলো পেয়ে থাকি হাঁটতে গেলে পা ঘুরে যায় কখনো কখনো রোগীর হাঁটুর উপরে অথবা নিচের অংশে মাংস শুকিয়ে যেতে শুরু করে আবার অনেক সময় রোগী হাঁটতে গেলে পা লক হয়ে যায় কিংবা নিচে উঠতে বসতে গেলে হাঁটুতে ব্যথা অনুভব করে থাকে এই সমস্ত অসুবিধা নিয়ে যখন রোগী ডাক্তারের কাছে যায় ইনভ্যারিয়েবলি আমরা একটা এক্সরে এবং এমআরআই করি এবং এমআরআই করে যখন দেখা যায় হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে রিপোর্টে আসে রোগীগুলো কিন্তু খুব ভয় পেয়ে যায় কিন্তু আমি সবসময় বলি হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেলে ভয় পাওয়ার মতো এটা কোনো বিষয় না কিংবা সবসময়ই যে অপারেশন করতে হয় তাও কিন্তু নয় যদি আংশিক ছিঁড়ে যায় তাহলে কিন্তু শুধু ফিজিওথেরাপি অর্থাৎ আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দিই এই ব্যায়ামের মাধ্যমে রোগীগুলো খুব ভালো থাকে বাট কোনো কোনো সময় যদি রোগীর এই ব্যায়াম করেও যদি রোগীর কমপ্লেন অর্থাৎ যে প্রবলেমগুলো সে আগে বোধ করছিল সেটাতে সে ইম্প্রুভ না করে তাহলে অপারেশনে যেতে হয় মেশিনের মাধ্যমে ছিদ্র করে আমরা হাঁটুর ভিতরে ঢুকি এবং এই হাঁটুর ভিতরে ঢোকার পরে যে লিগামেন্টগুলো ছিঁড়ে গিয়েছে এই লিগামেন্টটাকে আমরা রিকনস্ট্রাকশন করে দিই এবং এক্ষেত্রে কিন্তু আমরা রোগীদেরকে আশ্বস্ত করি রোগী কিন্তু পরিপূর্ণভাবে আগের মতো হয়ে যায় এই অপারেশনের একটা পূর্ব শর্ত আমরা রোগীদেরকে বলি অপারেশন আমরা করে দেব কিন্তু পরবর্তীতে আমরা যে নিয়মমাফিক রোগীকে ব্যায়াম দিব সেই ব্যায়ামটা কিন্তু রোগীকে একদম ৬ মাস করতে হবে অনেক ক্ষেত্রে এগুলো অপারেশন ছাড়াই শুধু ব্যায়াম করেই ভালো থাকে ডাক্তারের কাছে যান তাদের সেবা নেন মাথায় রাখবেন রোগ আপনার টেনশন আমাদের উপরে ছেড়ে দিবেন